বিসমিল্লাহ রহমান রহিম। আরো একটা কমেন্ট, একই কমেন্ট, মানে এত কমেন্ট যেটা আসলে বুঝাইতে পারবো না যে আপুরা একই কমেন্ট আমার আইডিতে কত করে রাখে। আপু আমি লিখেছেন, আপু আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, প্রোডাক্ট নেব, মেস্তার নাম্বারটি আমাকে দিন প্লিজ। আপু লেখেন 01729505400, এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো জায়গায় আপনারা ফোন দেবেন বা মেসেজ দেবেন। ও সরি, আমাদের ইমুর কিন্তু কল অপশন বন্ধ করা আছে, কারণ ইমুতে অনেক 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 কল আসে যেটা আসলে আমাদের রিসিভ করা সম্ভব না। যখন একবারে পাঁচটা ফোনে, এত আমার ইমুটা সেট করা, তো যখন পাঁচটা ফোন একবারে বাজতে থাকে তখন আমাদের স্টাফরা অন্য কোনো কাজ করতে পারে না, তখন মানে পুরো হয়রানি হয়ে যায় যে এতগুলো কল রিসিভ করা একসাথে সম্ভব না। মানে সবকিছু মিলিয়ে ঝিলে ইমুটার কল অপশনটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি কল দিতে পারবেন অথবা নাম্বারে কল দিতে পারবেন। এছাড়া আমাদের আরও চারটা নাম্বার আছে, যে কোনো নাম্বারে, আরেকটা নাম্বার আছে 01306778418, এইটাও আপনারা ফোন দিতে পারেন। আর একটা নাম্বার আছে 01 76, নাম্বারটা মনে নেই, সমস্যা নেই, নাম্বার সবসময় মনে থাকতে হবে না আমার, কিন্তু নাম্বারটা আমার মনে রাখি না। যাই হোক আপু, আপনি যোগাযোগ করেন। আর ফেসবুকে আমার একটা আইডি আছে, জান্নাতুন নূর কাজল, ওইটায় নক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর মেসেঞ্জারে নক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর ওরা সবসময় আপনাদের সাথে যোগাযোগ করবে, কথা বলবে। আমার স্টাফরা যাকে ফোন দিবেন, কোনো সমস্যা হলে বলবেন কাজল আপুর সাথে কথা বলবো, কাজল আপুর সাথে আমার কথা আছে জরুরি, তাইলে ওরা আমাকে ধরিয়ে দেবে। আমার সাথে কথা বলতে চাইলে যে কেউ কথা বলতে পারবেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি ওদের কাছে থাকি, তারপর ওরা ওদের মতো চলে যায় আর আমি আমার মতো চলে যাই। তো ক্রিম নেওয়া বা আমাদের কম্বো নেওয়াটা আসলে আমি মনে করি না যে খুব কঠিন কিছু, চাইলে নিতে পারবেন। আর আমাদের ক্রিমটা কিন্তু আসলে অনেক ভালো একটা ক্রিম, এটা আমি আমাদের ক্রিম বা আমার ক্রিম, আমার নিজস্ব প্রোডাক্ট সেজন্য বলছি না, যে কেউ নিতে পারে, নিয়ে দেখতে পারেন। এটা জাস্ট একটা আল্লাহর রহমত ছাড়া আমি বলি কিছুই না, কারণ আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না এই দুনিয়াতে। যে কোনো কিছু আমরা হচ্ছে জাস্ট একটা ওসিলা, আমার ক্রিমটাও একটা ওসিলা, ওটা আপনার ব্রণ, মেস্তা, চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে সব কিছু, এভরিথিং ক্লিয়ার করে দিবে, স্কিনটাকে ন্যাচারাল হেলদি গ্লোয়িং একটা স্কিন দেবে, স্কিনটাতে কোনো রকমের কোনো স্পট থাকবে না, কোনো কিছু থাকবে না, দানা টানা যা বলেন, মানে যে কোনো সমস্যা সমাধান করে, শুধু যায় না, জন্মদাগ, মাংস, তিল, পক্সের গভীর গর্ত বা ব্রণের গভীর যে ক্ষত গর্তটা হয় ওইটা যায় না, আঁচিল যায় না, আঁচিল আছে না, মাংস তিল যেটাকে বলো ওইটা যায় না, তারপর জ্বর যেটা আছে মায়ের পেট থেকে মানুষ জ্বরটা নিয়ে বের হয় ওই জ্বরটা যায় না। এছাড়া মোটামুটি আল্লাহ রহমতে আমি তো দেখি সব কিছুই চলে যায়, সিজারের যে কাটা দাগ আছে ওইটা যায় না, বা হাত কাটে না, মেয়েরা ছেলেরা এইসব জায়গায় এরকম কাটে না কুটি কুটি করে, ওগুলো কিন্তু যায় না। তো কিছু কিছু জিনিস আছে যায় না, সেটা দেখে তারপর নিয়েন ইনশাল্লাহ, আমার মনে হয় সমস্যার সমাধান হবে আল্লাহ ভরসা।